আপনি কবে বলে কমসে কম 1 লাখ মানুষ যাওয়ার রাস্তা, আপনি মহিষাচল নাথপুর এরিয়া আজি বরগুণ আওয়ার আগতি ইমান কমপ্লেন দিয়েছে ডিপার্টমেন্টর ডিসির পর গিয়ে আছে, এখানে এটা জায়গা নাই, চারি পাঁচটা আপনি সব এই রাস্তা বেয়াতে বান্ধি আছে ডিপার্টমেন্টের ল্যাঙ্গুয়েজের কারণে, আজি মর পুরা রেসিডেন্সিয়াল পুরা ফ্ল্যাট এফেক্টেড হয়ে আছে, রাস্তা বন্ধ হয়ে আছে, মানুষ বিমার সিমার আছে, মরা হয়েছে, আমার ফ্ল্যাট ফ্ল্যাটে কিনা রিলিফ ক্যাম্পত খাবলে জিনিস পাঠাবলে ডিপার্টমেন্টে যাব নোহরা হয়েছে, রাস্তাটো বেলেগ এতিয়া ডিপার্টমেন্টের মানুষ আইসে কয়েছে এতিয়া বানাবো কেনবা বানাবো সব রাস্তাতে এনে ভাঙ গিয়ে আছে, খালি একটা জায়গা নাই আরো ভাঙ দিবে চারি পাঁচটা রাস্তা, আপনি সব পুরো অঞ্চল বেয়া হয়ে আছে, একটা মাত্র রাস্তা আছে ফকিরবাজার থেকে আপনার মানে নীলাম বাজার অব্দি যায় এফএন রোড বলা হয়ে থাকে, এখান থেকে অলমোস্ট মোর দেন 1 লাখ পিপল আছে এই ভিতরের এই অঞ্চলের লাতু দাসগ্রাম আপনার কুড়িখালা গান্ধাই ব্রাহ্মণ বিভিন্ন মানুষ এই অঞ্চল দিয়ে চলাফেরা করে, বৃহত্তর এই অঞ্চলের ছাত্রছাত্রী এবং আপনার অসুস্থ লোক বিভিন্ন মহিলা অসুস্থ এবং ছাত্রছাত্রীদের এই খোঁজ দিয়ে রোজ চলাফেরা করে, কিন্তু এইখানে এই রাস্তায় এটা 1 নম্বর নয়, এটা 3 নম্বর বা 4 নম্বর ভাঙন হবে, এখানে আজাদ স্কুলের পাশে একটা বড় ভাঙন আছে যেটা অনেকবার রিকোয়েস্ট করে বড় ডিপার্টমেন্ট জন্য স্টেপ নেয়নি, একদম রাস্তার কিনারে নদী চলে এসেছে ভেঙে ভেঙে, কিন্তু কিছুদিন আগে এক অঞ্চলের শিক্ষক এবং আন জনতা মিলে সেটা মেরামত করেছিল, সামনে আরেকটা স্কুল আছে সেই স্কুলের সামনে সেম ভাবে ভেঙেছে, সেখানেও ডিপার্টমেন্ট এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি,